জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষ আচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করছি আপনার প্রিয় চ্যানেল অস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানে উক্ত চ্যানেল কু দেখুম সবসক্রাইব করে না সবসক্রাইব করতু, লাইক করতু, অধিক রু অধিক মুহুনি যে কি মতো না আপ সম্মান প্রাপ্তি করা মুহি অন্য হিত পায়ে, কারণ মু রয়েছি আজ্ঞা বম্বে ওড়িশা রুনি, কিন্তু মুহি সবু ওড়িশা ভাই মানুষ যথার্থরে পৌঁছবা আবশ্যকতা আছে, অধিক রু অধিক শেয়ার করতু। এবার আসন্ত জাণিমা রাহু মহাগ্রহ কেতু মহাগ্রহ রাহু কেতুঙ্কর চলন কেবে হব এবং কেতে দিন পাই হব কোন আম ভাগ্য চক্রে লেখা আছে আজ আমি জাণিমা। তাহলে প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তিঙ্ক রাশি হচ্ছে কর্কট রাশি, অন্যথা যে ব্যক্তিঙ্কর নাম রাশি হচ্ছে কর্ক বা লগ্ন হচ্ছে কর্কট, নিশ্চিত রূপে এপিসোড দেখিবা আবশ্যকতা আছে। 18 মে 2025 ঠারু 24 নভেম্বর 2026 মসিয়া পর্যন্ত, ইয়ানি 2025 মসিয়ার মে মাস ঠারু 2026 মসিয়া নভেম্বর মাস পর্যন্ত, ইয়ানি 18 মাস পর্যন্ত রাহু মহাগ্রহ মীন রাশি কুম্ভ রাশি আগমন করে রাজত্বতা সম্ভালিবে এবং কেতু মহাগ্রহ কন্যা রাশি সিংহ রাশি যাই সে তাঙ্কর 18 মাস কু ক্লিয়ার করিবে বা 18 মাসে আপন মানক পাই কোন ফলাফল দেবে আজ আমি জানি। তাহলে প্রিয় দর্শক বন্ধু মনে রাখিতান্তু, আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, রাহু যৌটি থাকে রাহুঙ্কর দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম ভাবক পড়ি থাকে দেবগুরু বৃহস্পতি বলে, কিন্তু রাহুঙ্কর সড়ক দৃষ্টি তাঙ্কর গণ্ডি উপরে পড়ি থাকে। রাহু হলো গোটে সাপ, সাপর মুন্ড কাটি দেলে রাহু গণ্ডিটা হল কি না গলা ঠার নাঞ্জ পর্যন্ত হচ্ছে কেতু, কিন্তু তাঙ্কর দৃষ্টি সদা সর্বদা কেতু উপরে পড়ি থাকে এবং কেতুঙ্ক দৃষ্টি মধ্যে রাহু উপরে পড়ি থাকে। এতে নিমিত্ত রাহু কেতুঙ্কর জ্যোতি যে সমান সরল রেখার সপ্তম ভাবক দৃষ্টি পকাতে, কিন্তু রাহু পঞ্চম সপ্তম এবং নবম ভাবক দৃষ্টি পকাতে ফলাফল দিয়ে থাকে ছায়াগ্রহ। তাহলে যদি আপনার রাহু যদি কুম্ভ রাশি রহে এবং তার পঞ্চম ভাব হচ্ছে মিথুন রাশি, তাহলে কর্কট রাশি ব্যক্তিঙ্কর দ্বাদশ ব্যয়স্থান, দ্বাদশ স্থান কে ব্যয়স্থান, ব্যয় শয়া সুখে হানি, মেডিকাল রে ভর্তি, মেডিকাল রে খরচ দেখাইব, কলহ গন্ডগোল অশান্তি অসন্তুষ্টতা বৃদ্ধি পাইব, কেমিতি না দ্বাদশ স্থান গুরু অছন্তি খরচ বড়াইব, চাহে গৃহ কার্যের হোক ঘরটি নির্মাণ করছেন বা ভূমিটি ক্রয় করছেন, অন্যথা কোনসি সুবর্ণ ক্রয় করছেন বা কোনসি বিবাহ ব্রত করছেন, এভরিবডি কিছু বি করন্তু আপনার খালি ব্যয় হি করি বসে তার অর্থ আপনার সে 18 মাস ভিতরে আপনার খরচান্তরে পকাইব, কিছু নহলে আপনার পয়সা কু সঞ্চিত করে রাখিছেন মানে আপনার হসপিটাল দেবে, এদিপাই তীর্থ ব্রত করন্তু সেতরে আপনার সুরক্ষিত রইবে, মানে খরচ করিব সে তা ধর্মলা খরচ করিব। তাহলে কোনসি যা কোনতি অশৌচ কার্যরে মধ্য যোগদান করাইব ধ্যান দেবে, আপনার ঘরে বুড়া বাপা বুড়া মা অছন্তি, তাহলে আইমা অছন্তি জেজেমা অছন্তি, এমানক স্বাস্থ্য প্রতি টিকে ধ্যান দেবা বহুত আবশ্যকতা আছে, বা কোনসি বৃদ্ধ ব্যক্তিঙ্ক সহিত আমি আর্গুমেন্ট করুছে সে তাঙ্কর অভিশাপ বি আমার সহিত আসানরে পড়িযিব, কারণ আপনার সমস্তে জানিছন্তি রাহু হলো সাউথ ওয়েস্টর মালিক মানে দক্ষিণ পশ্চিম নৈঋত্যর মালিক, আউ নৈঋত্যর মালিক যিয়ে সে পিতৃপুরুষ, তাহলে পিতৃপুরুষ মানে যে মানকর জন্মজাতকর জন্ম কুণ্ডলীর পিতৃদোষ লা সে অধিক পীড়িত হবে, অধিক অসন্তুষ্টতা দেখা দেব, অধিক হারাসমেন্ট হবে সে, তাহলে কোণ করা আবশ্যকতা আছে আপনার যাকি ত্র্যম্বকেশ্বর নাসিকরে যাই পিতৃদোষ কু নিবারণ করতু, নিশ্চিত রূপে সেতরে মঙ্গল ও সফলতা দেখা দেব, আখি খোলন্তু নিদ খোলন্তু, নিদরে নিদরে শোয়ে সাবধান রইবে। তাহলে যে ব্যক্তিঙ্কর কর্কট রাশি জয়েন্ট পেন আঙ্কু গণ্ঠি পেন হব, কিডনি উপরে প্রভাব পকাইব, পাদ ফুলিব, মুন্ড বিন্ধা দেখা দেব, তর্ক বিতর্ক অশান্তি অসন্তুষ্টতা ভুলকট রইবে, ইয়ানি স্মরণ শক্তি কু নষ্ট করিব, এসব রাহু কেতুঙ্কর খেল চালিব। তাহলে দেবগুরু বৃহস্পতি অছন্তি কোটি দ্বাদশ মিথুন ঘরে
রাহুঙ্কর দৃষ্টি তাহলে কোণ হব বেহাদি কৌশি বি ক্ষেত্রে আপনার বাটরে যাবে আপনার গাড়ি যাচ্ছেন গোটে গাড়ি কিছু গোটে জিনিস গড়ি পেলা গোটে ব্যাগ খসি পেলা গোটে বহুমূল্য পদার্থ নষ্ট হয়ে গেল গোটে পেপর নষ্ট হয়ে গেল এই সব জিনিস প্রতি ছোট ছোট জিনিস প্রতি ধ্যান দেওয়া বহু আবশ্যকতা আছে। কুটুম্ব পরিবার কাহকু কহতি কুটুম্ব পরিবার কহতি আপনার রাশির দ্বিতীয় ভাব কি হল সিংহ রাশি। সিংহ রাশির গ্রহ রাজ্যে সূর্য এবং কেতুঙ্কর স্থিতি অছি সেইটি কেতু সেইটি 18 মাস রহবে আপনার স্বাভাবিকতা জাঁচান সূর্যঙ্ক সম্মুখে যদি পৃথিবী পৃষ্ঠরে সম্মুখে তাহলে কি আসি যায় কেতু মহাগ্রহ কণ হুয়ে না সূর্য পরাগ হয়ে যায়। আমি সমস্ত জানছে সূর্য পরাগ তাহলে সূর্য পরাগ ভালো না খারাপে খারাপে কেবে ভালো নুহে পরাগটা ভালো হবে কি না চন্দ্রগ্রহণ না পরাগ কেবে ভালো নুহে সে খারাপ কারণ ভগবান আমার কষ্ট পাওছেন আজ্ঞা কোটি ভালো হব ভালো তো হবনি সেমিত আপনার কুটুম্ব পরিবার সহিত আর্গুমেন্ট করবে না শ্রদ্ধা আদরতা প্রেম ভক্তি যেতে বড়াইবে আত্মীয়তা বড়ান্তু ধৈর্য রাখন্তু ধৈর্যর সহিত কার্য করন্তু এতিমিত আপনার বহুত ফলপ্রদ পাইবে লাভে রইবে এবং উন্নতি মধ্যে দেখা দেব কিন্তু সদা সুবিধা নেগেটিভ চিন্তা করা উচিত এনিবডি পজিটিভ থট কু নিয়ে চলুন চে আপনার বেপার বাণিজ্য করছেন চে আপনার জব রে অনেক কর্মক্ষেত্রে এভরিবডি যৌথে থাকতু না কাই গ্রহ চালন অনুসারে কতক ক্লায়েন্ট অনেক মতো কহতি আজ্ঞা মুম তোমার ডেলি রাশি ফল দেখুছি মো রাশি অনুসারে স্পেসিফিক নেবে আজ্ঞা সেমিতি কিছু হয়ে নাই আপন মধ্যে শুনুথিবে সেমিতি কিছু নথায় গ্রহ গ্রহ জায়গায় থাকে এবং গ্রহর গ্রহ রেজল্ট দেয় তাহলে এই যে গুড়ে কুচি আপনার অধিক ডরি ভয়ভীত হওয়া মধ্যে উচিত নুহে আপনার নিজকে নিজে ক্রিয়াশীল হুম কর্মশীল হুম আপনার লাভ রয়েবে আপনার সাবধান করা উচিত সাবধান রহবাটা বহুত ভালো মু আপনার ভালো ভালো বহুত কিছু ভালো কইদেবি আপনার কেবে ভালো হবে কেবে ভালো হবেন আজ্ঞা ওল্টা মু বি ব্লেম হবি আপনার নিজে বা আশাবাদী হয়ে রয়েছে সেসব নুহে ডু ইয়োর ডিউটি ডিউটি ইজ গড কর্ম হি ভগবান কর্ম করন্তু কিন্তু ফলকু আশা রাখন্তুনি ফল যা মিলুছে এতে সন্তুষ্টি রুহন্তু তাহলে অধিক অধিক ফল মিলিব। আজি আপনার টমাটর টোকেটে নেকি যাইছেন হাটু টমাটর টোকে তো হাটুকু নেকি যাইছেন আপনার জানিছে কি টমাটর সব বিক্রি হব কি বলে আর কেতে রেটে বিক্রি হবে আপনার জানি না আপনার জানিছে কি গতকালি লা টমাটর 40 টাকা আজকাল আলু 20 টাকা বা 25 টাকা হয়ে যাইপারে আপনার 40 টাকার ক্যালকুলেশন করে যাইছেন ভুল পচি যাইপারে সড়ি যাইপারে নষ্ট হয়ে যাইপারে টমাটর হাতর খসি পড়ে কিছু ফাটি যাইপারে বা মাইনসরে যাইপারে বা 40 রু 50 বি হইপারে সেটি সকাশে আমি কর্ম করা ফলক আশা রাখা উচিত। গৃহ কার্যের সফলতা আপনার ঘর নির্মাণ করবে করতু বহু ফাইদা হব বহু লাভ হব ভূমি পূজন করতু গৃহ কার্য করতু গৃহ নির্মাণ করতু ভূমি ক্রয় করতু এসব জিনিস আপনার ফলপ্রদ ঘটবে কিন্তু মনে রাখবে যে ব্যক্তিঠার ঘরটি কিণুচার বা ভূমিটি কিণুচার আপনার দেখবে পেপর তাকে ক্লিয়র অছি না আজকাল ওড়িশার বহু পেপর গড়ে গড়বড়ি অনেক মানে গোটে গোটে জমি কু কে কে থর বিক্রি হয়ে যাচ্ছে এটা অধিকাংশ সময় সিটি এরিয়ারে মানে যা কহতি বড় সহরে দেখা যায় না কবাটা ভালো নুহে বড় বড় সহরে এইসব দেখা দিয়ে এবং বড় বড় গুপ্তচর ব্যক্তি মানে এমনি অনেক যে গোটে জায়গাকে তিন তিন থর বিকি দিকে আজ্ঞা মনে রাখবে বিকিকি যাবে কোটি বিকিকি রহলে বি ধরতে রহবে দিনে আপনার মরবে দিনে আপনার গলা পরে সিটি হিসাব কিতাব হব সিটু আসিলা পরে যে বংশরে আপনার জন্ম নেবে তার বংশস্ব সমস্ত আপনার বিকি দেখি সর্বনাশ করিদেবে আপনার বি রোড উপরে আসিয়া পড়বে আজ আপনার বিকুচার ঠিক আছে অন্য জনক জমিকে দশ থর বিকি দেখছেন বা দশ থর বিক্রি করার আইডিয়া দেখছেন কিন্তু আপনার যেত সে আইডিয়ার ফসি যাবে যে হইরাণ হয়েছে বি কেয়ারফুল আপনার সন্তান বি হইরাণ হয়ে পারে সাবধান রুহতু। স্বাস্থ্য প্রতি জগিবা আবশ্যকতা আছে স্বাস্থ্য হি সম্পদ নিজের মাতাঙ্ক স্বাস্থ্য প্রতি ধ্যান দেবে মহিলা মানুষ সম্মান করতু আদর করতু ভক্তি করতু শ্রদ্ধা করতু মহিলা মানে মহিলা মানুষ বি শ্রদ্ধা করতু ইগো কু ত্যাগ করতু পুরোনা কথা কু আলোচনা করা উচিত নুহে যথেষ্ট ধ্যান দেবে এই জিনিসটা অধিক আশাবাদী হয়ে মু কেমতি 10 টাকা পকে 20 টাকা উঠেবি এ চক্কর বি মধ্যে পড়বেনি ফসি যাবে এবং যে ব্যক্তি মানে বহু দিন ধরে পীড়া পাওতিলে রোগেরে থিলে বহু বড় বড় রোগের থিলে আইদর তাঙ্গু মুক্তি মিলিব অন্যথা 100% উপশম দেবে নিশ্চিত রাহু গ্রহ উপশম দেবে। এত ব্যতীত রাহু আউ গোটে ভালো কাম করবে আজ্ঞা বিদেশ যাত্রা করে দেবে
এক্সপোর্ট ইনপোর্ট আপনার ফলপ্রদ হব, বিদেশে সেটেল করতে যে এজুকেশন পিলা করিয়ে দেখছেন বা আপনার জব করা চাহুন ওড়িশার আপনার বাহার যাচ্ছেন বা ভারত বাহার যাচ্ছেন বা বাহার ভারত কু আসছেন নিশ্চিত রূপে আপনার বহুত লাভ মিলব, ফলপ্রদ মিলব, অর্থ মিলব, কর্ম মিলব, সফলতা মিলব। এবং যে জষ্টিস অনেক বা ওকিলাতি করছেন বা ভালো ভালো স্পেশালিস্ট ডক্টর অনেক এমানকে দেখবে যে কর্কট রাশি ব্রেন কেতে পাওয়ারফুল হয়ে যাব, ফুল আক্টিভিটি রহব, ফুল পাওয়ারফুল রহবে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, নিশ্চিত রূপরে রাহু যেতিকি ভালো করিবে এবং সেতিকি মধ্যে ক্ষতি করিবে নি, আপনার বুদ্ধি ভ্রষ্ট করিবে। আপনার বুদ্ধি ভ্রষ্ট হলে কোণ হব, আপনার ভ্রষ্টাচার হবে, আপনার বুদ্ধি নাশ হব, আপনার উল্টা পোল্টা করিবে। বুদ্ধি জ্ঞান বিবেক কু একত্রিত করে আপনার লগাতে 18 মাস তাহলে আপনার বিজয় প্রাপ্তি হব, সফলতা মিলব, আনন্দ মিলব। তাহলে প্রিয় দর্শক বন্ধু, প্রতিকার কোণ অবুঠ বড় প্রতিকার হল নিজকে নিজে সাবধান রহবা, নিজকে নিজে মেনটেন করা। দ্বিতীয় প্রতিকার হচ্ছে প্রাতঃ সময় প্রত্যেক সোমবার শনিবার দিন শিব মন্দিরের জলটি দান করতে, মহাদেবঙ্কু 27টি বেলপত্র দান করে ওম নম শিবায় এই মন্ত্রকু পাঠ করে খালি পঞ্চাক্ষরে ওম নমঃ শিবায় এই পঞ্চটি অক্ষরে আপনার বেলপত্র দান করতু, দেখবে নিশ্চিত রূপে আপনার মঙ্গল। সদা সর্বদা ইলাইচি যা গুজরাটি বলে কুয়া যায় গোটাই দিটা আপনার পকেট রাখতু, দিটা গোমতী চক্র পাখে রাখিথাতে সফল, আপনার ফলপ্রদ ঘটব, লাভ মিলব। কিন্তু গোমতী চক্র কী রাখবে না বিষ্ণু চক্র বলে কুয়া যায় পাখে রাখলে সাময়িক সমস্ত আপনার প্রতি আকৃষ্ট হুম, শ্রদ্ধা করতে এবং আপনার প্রত্যেক ক্ষেত্রে বিজয় প্রাপ্তি হবে। গোমতী চক্রের এত পাওয়ার আছে, কতবে সময় মিললে গোমতী চক্র বিষয়ে বিস্তার রূপে এপিসোড বনাইবি, আপনার কহিবি। কিন্তু গোটি কথা মনে রাখিথিবে, প্রত্যেক সোমবার দিন এবং শনিবার, সোমবার দিন দিবসরে ফাস্টিং রাখন্তু এবং শনিবার দিন রাত্রে মানে সূর্যাস্ত পরে খাইবাকু ছাড়ি দিয়ন্তু। শনিবার দিন সারা খাইবে, রাত্রে খাইবেনি, সূর্যাস্ত পরে আর খাঁতু। এবং সোমবার দিন দিবসটাকু ফাস্টিং করন্তু, রাত্রে আপনার খাদ্য খাইপারিবে, কিছু অসুবিধা নাই। যদি পারুছেন প্রত্যেক গুরুবার দিন টিকে পানিরে অষ্টগন্ধ চন্দন পকাই অগরু টিকে পকাই মহাদেবঙ্কু অর্পণ করন্তু গুরুবার দিন, দেখবে যে নষ্টভ্রষ্ট হচ্ছিল সে সেফটি রহব। এবং গুরুবার দিন অশ্বস্থ বৃক্ষ মূলরে মনে রাখিথাঁ লেখন্তু জল মিশ্রি অরুয়া চাউল দুগ্ধ কলা রাশি টিকে গঙ্গা জল হলদি গুণ্ড টিকে পকাই অশ্বস্থ বৃক্ষ মূলরে দান করতে, এদ্বারা আপনার সুখী রহবে, শান্তিরে রহবে, দিন সুখের কটিব, রাহু মহাগ্রহার উপশ মিলব। রাহু গ্রহর সবুঠ ভালো জিনিস আজ গোটে বড়া জিনিস মনে পড়ুছি কুচি, শ্রেষ্ঠ হচ্ছে গণেশ, গণেশঙ্কু পূজা করতু। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভাম নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্রকু জপ করতু প্রত্যেক দিন, ঘর বাহারবেলাকু এরুণ্ডি বন্ধ পাখে ঠিয়াই তিনিথর জপ করে হাতকু দেখন্তু, গণেশঙ্কু স্মরণ করন্তু, আজ্ঞা দেখিবে সফলতা। যদি প্রত্যেক মঙ্গলবার শনিবার দিন এবং গুরুবার দিন গণেশ মহাপ্রভুকে দুর্বাদান করছেন, নিশ্চিত রূপে রাহু মহাগ্রহ আপনার প্রতি প্রসন্নতা হবে এবং কৌশি বাধা বিঘ্ন যেতিক হিসাবে হওয়া কথা তার উপশম হইব। চারোটি দুব সদা সর্বদা পকেট রাখতু, উন্নতি হব, সফলতা হব, 18 মাস ভালরে কটিব। প্রিয় দর্শক বন্ধু, এত লা কর্কট রাশি ব্যক্তি মানক পাই 18 মাস রাহু মহাগ্রহর কোন ফলাফল, কোণ সাবধান রহবা, কোণ প্রতিকার করিবা। আজ তো সময় যাইছি, আমার কার্যক্রমকে আমি এটি রাখুছু, পুঁ দেখা বাগে মধ্যে। জয় জগন্নাথ, নমস্কার।